তো অলরেডি বলতে বলতে ঝড় শুরু হয়ে গেছে, তো অবস্থা দেখেন এইদিকে সব দিকে ঝড় হয় আর কি। ওরে ঝড়, মানে অস্থির ঝড় আসছে আর কি, এইদিকে 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 আকাশের অবস্থা পুরাই ভয়াবহ, কড়া বৃষ্টি হয়েছে পারে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, কালকে ঈদের দিন ছিল, বাট কালকে আমি কোনো ব্লগ বানাইতে পারি নাই, কারণ কালকে যেহেতু আমি নামাজ পড়ে এসে একটা ঘুম দিয়েছি, পরশু দিন রাত জাগছিলাম, যার কারণে কালকে অনেক টায়ার্ড ছিলাম। তো আর বিকালে ভাবছিলাম যে একটা ব্লগ করব, কিন্তু তো আমার যে ফ্রেন্ডরা তারা সবাই যে যার জিএফ নিয়ে বিজি ছিল, যার কারণে আর কি ব্লগটা আমি করতে পারি নাই, একা একা বোঝে নিত। তো আজকে ওদের যে যার জিএফ বাসায় রেখে আসছে, আজকে আমি ভাবলাম যে তো সবাইকে একসাথে নিয়ে একটা ব্লগ করা যায়। তো আমাদের মাঝে দুই আবাল চলে আসছে, একটা আছে আর কি সিফাত, আর একটা কি বাবা, আর একটা কি ভাই, নাম কি? আরে আমি বলি, এর নাম বড় হাতি, এর নাম বড় হাতি আর এর নাম ছোট হাতি। আর এটার নাম কি? এটার নাম আছে আর কি, এটার নাম আছে গণ, আমার নাম রাইডার। হ্যাঁ রাইডার, আইকন রাইডার ছিলাম, এখন নেই। এখন কি নাম আছে? স্ট্যান্ডার্ড রাইডার, তুই জানতি হবে সব। তো এটা আছে সাদিব আহমেদ। তো আমরা এখন যাচ্ছি মিনারে, মানে মিনারে যেহেতু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই সাইডে আমরা ছিলাম মিনারের আশপাশে, আর ওইখানে আমাদের জন্য প্রিয়ান্ত ভাই অপেক্ষা করছে, তো আমরা এখন ওইখানে যাচ্ছি। তো আমাদের প্রিয়ান্ত ভাই যে সিল মোডে আছে, তো কি অবস্থা প্রিয়ান্ত ভাই? কালকে কেমন কাটলো? কালকে আপনার আপনাদেরই তো ঈদ, আমাদের তো আর ঈদ নাই। ঈদ তো আপনাদের, আমরা তো ঘুরে বেড়াই না। এটা জোরে বল, এটা জোরে বলতে হবে, না হলে তো শোনা যাবে। জোর নেই, খাতে খাওয়াস না তো কিছু। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কই যাব, কই যাব তো দেখা যাক, যেদিক দু চোখ যায় সেদিকেই যাব আর কি, ইনশাআল্লাহ। তো আজকে ওয়েদারের অবস্থা অনেক খারাপ, যদি বৃষ্টি হয় তো আমার ব্যাড লাক, আর যদি না হয় তো আমার গুড লাক। তো আকাশের অবস্থাটা একটু দেখেন। এই বন্ধু, ঈদ মোবারক। তো বাবা, তো ভাই কন্দেছলি তুই? তো বন্ধু কেমন আছিস? নেলালিন পর দেখা। এই তো আছি, তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু কোন মতন কাজ করে আমার একটু মানে জড়ায় ধর, আমি কি বাসি? আরে বন্ধু, ঈদ মানে তো সব কিছুই, মানে ঠিক আছে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এদিকে সবাই আছে, এদিক দেখা, এদিকে সাদিব ভাই ফোন টিপে। তো আসলে আমরা এখানে একজনের জন্য অপেক্ষা করছি, রাতুলের জন্য, বাট ও এখনো আসে নাই, বললো যে 5 মিনিট লাগবে ওর আসতে, কিন্তু 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা কাটিয়ে দিয়েছে, এখনো তার খোঁজ নাই, ও আসলে তারপর আমরা এখান থেকে বেরোব। তো অলরেডি বলতে বলতে ঝড় শুরু হয়ে গেছে, তো অবস্থা দেখেন, এইদিকে সব দিকে ঝড় হয়। ওরে ঝড়, মানে অস্থির ঝড় আসছে আর কি, এইদিকে 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 আকাশের অবস্থা পুরাই ভয়াবহ, কড়া বৃষ্টি হইতে পারে আর কি। তো এই যে আর এক মেয়ে মানুষ চলে এসেছে, এতক্ষণ লাগে আসতে, কতক্ষণ ধরে বসে আছে? তো এতক্ষণ ওড়া ধরা বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে আর কি এখন হচ্ছে আমরা বের হচ্ছি, মানে যারা যারা আসতে বাকি ছিল তো সবাই চলে এসেছে, তো এইদিকে সবাই আছে আর কি। আর তো ক্যামেরার পিছনে আছে প্রিয়ান্ত আহমেদ, তো এখন হচ্ছে আমরা সবাই দেখি নতুন ব্রিজের ওইদিকে যাবো আর কি। উড়ে যাই অজানাই, কেন তা জানি না, হাসি তো রেখে দে মনেরই একো নাই, উড়ে যাই অজানাই, কেন তা জানি না, হাসি তো রেখে দে মনেরই একো নাই। তো আমরা এখন আছি নতুন ব্রিজে, প্রতি এখানে অনেক প্রচুর পরিমাণ ভিড় থাকে, তো এই যে আমি এসে অবাক, কারণ এই দেবদে অনেক কম ভিড় রয়েছে, তো এটা থেকে যদিও মনে হয় বৃষ্টির জন্য ভিড়টা কম। আর আমাদের এখানে মানে এমন একটা ব্যাপার হয়েছে যে আমার সাথে যারা এসে তার ভিতরে অধিকাংশই ক্যামেরার সামনে কথা বলতে পারে না, এই জন্যই বেশি প্যারা খেয়ে গেছি আমি আমারই কথা। তো একজন নাকি পারে, তো তাকে আসেন ভাই, পিয়াল ভাই আসেন, বলবো
সে নাকি মনে করেন কথা বলতে পারে, সে আমাকে বলছে যে ভাই আমি কথা বলতে পারি, কিন্তু যেহেতু আমি বলেছি যে আসেন কথা বলেন, চলেন দেখি আপনার কিসের টাকা ভাই, কোন টাকা নাই, আপনার যা লাগবে আমি তাই দেব। তো এখানে আমরা আসলাম এটা ঘোরার জন্য, বাট এখানে এসে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ক্রান্ত আর পিয়াল চলে গেছে বাইপাসের দিকে, তো আমরা এখন ওইদিকে যাব, বাট ওইদিকে যাও কি হবে না হবে বুঝতে পারছি না, কারণ এখানে ব্লক করার মতন তেমন কিছুই দেখছি না। তো আমরা এখন আসতে হচ্ছে ভুটিয়ার গাদি ব্রিজের উপরে আছি আমরা। আমরা একটু আগে ছিলাম ওইটা হচ্ছে নতুন ব্রিজ বাস টার্মিনাল ছিল, আর এখন আসলাম আমরা ভুটিয়ার গাদি ব্রিজের উপরে। তো এখানে এসেও মানে বৃষ্টির জন্য মেবি কেউ বেরোয় নাই, কালকে হয়তো আসলে একটু ভিড় পাইতাম, বাট আজকে তেমন ভিড় নাই। আর আজকে আমার আমি যে কেমন ব্লগ বানাচ্ছি, ব্লগটা কেমন হইতে পারে আমি এখনও জানি না, কারণ আমার কি হুট কইরা এই ব্লগ শুরু করে দিয়েছি। যদি আমি সকাল থেকে করতাম কি কালকে যদি করতাম তাহলে মনে হয় ব্লগটা ভালো হতো। তো আমার যতদূর মনে আছে ব্লগটা আপনাদের কাছে তেমন একটা বেশি ভালো নাও লাগতে পারে। তো এইগুলো সব কয়টা চলে যাচ্ছে, তো যাক। তো এখন হচ্ছে আমি আর রাতুল হাঁটতেছি রাস্তা দিয়া, কারণ এখন হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে তাসনিম বার্গারের সামনে। বাট একটা কাজ হয়েছে, আমাদের কারোর কাছে খুচরা কোনো টাকা নাই, এর কাছে কিছু টাকা ছিল ওটা দিয়ে দিয়েছে, আর আমার কাছে সব 500 টাকার নোট, যার কারণে ওর কাছ থেকে প্রায় আমি 100 টাকা মতন ধার করছি খুচরা। তো সব হচ্ছে ইজি বাইক ভাড়াতেই চলে গেছে। তো আমাদের কাছে একটা ভাঙড়ি বাইক ছিল, মেবি আপনারা দেখছেন, তো এই বাইকেই মানে দুইজন করে নিয়ে যাচ্ছে তাসনিম বার্গারে দিয়ে আসছে, আবার দুইজন নিয়ে আসছে, তো সবাই চলে গেছে, আমি আর রাতুলি আসি। তো এখন আমরা টুকটাকে হাঁটছি, তো পিয়াল আরও দুইজনের রাইখে পরে আমাদের নিতে আসছে। তো রাতুল কি অবস্থা, আমার ব্লগে আইসা তুমি কোনো কথাই বলো না, এগুলা কি ভাই কি কথা বলবো বল, আবহাওয়ার অবস্থা খারাপ, বেরোইছি আর বৃষ্টি শুরু, তো ছবি তুলতে পারলাম না, কোনো জায়গায় ঘুরতে যাইতে পারলাম না, কি হবে আর। আজকে আমরা চাইছিলাম যে আজকে আমরা যাইতে মানে আজকে আমরা কই জানো যাইতে চাইছিলাম, প্রত্যেক শহরের ভিতরে ভালো ভালো না, ওই যে আমরা একটা জায়গায় যাইতে চাইছিলাম, কোন জায়গায় জানি, হ্যাঁ ওই যে ইয়াতে ঢাকবাংলাতে যাইতে চাইছিলাম, বাট বৃষ্টির কারণে হয় নাই, ও টাইমও অনেক শর্ট ছিল, যার কারণে ওইখানে আজকে আমরা যাইতে পারি নাই, বাট ওইখানে কালকে যাবো ইনশাল্লাহ। অবশেষে চলে আসলো ভাই, এতক্ষণ ধরে হাঁটতে আছে কি ভাই, হ্যাঁ তুমি চলো তোমার মানে। Thank you.
দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে। তখন ভাল ভাইও আছে, তো তাকে আর কি নিতে মনে ছিল না। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোন ব্লগে, নতুন কোন ভিডিওতে। নেক্সট আমার একটা রানিং ভিডিও আসছে, তো ওই যে কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।